ইন্দোনেশিয়ান স্টাইলে তেলাপিয়া ফ্রাই করতে আমার একটা বড় তেলাপিয়া লাগছে। প্রথম আমি তেলাপিয়া মাছটাকে সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিই যাতে পানিগুলো না। তেলাপিয়া মাছটাকে আমি এভাবে কেটে নিই যাতে সব মশলা এর ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। দুই পাশে এভাবে কেটে নিব তেলাপিয়া মাছটা যাতে ম্যারিনেট করলে সম্পূর্ণ মশলা মাছের ভিতরে ঢুকে। দিয়ে দিব লবণ, চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ জিরা বাটা। দিয়ে দিব তেল, এখন ভালোভাবে পুরো মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিব। ভিতরে যাতে যায় সেজন্য এক কাপ কর্নফ্লাওয়ার আছে। এখন আমি এই মাছটাকে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এপাশ ওপাশ সুন্দর করে মিক্সড করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ছেড়ে দিব। খুব সাবধানে আস্তে আস্তে ছাড়তে হবে এবং মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে সম্পূর্ণ মাছটা সুন্দরভাবে ফ্রাই হয়। এখন আমি মাছটাকে খুব সাবধানে আস্তে আস্তে অপরূপে মাছ ভাজাটা হয়ে গেছে, আর এখন এই মাছ ভাজাটা খাওয়ার জন্য সস বানিয়ে নিব। আমি এটা মাছের উপরে দিয়ে দিচ্ছি, যার কারণে এই ফিশ ফ্রাইটা কিন্তু বেশি মজাদার হবে।